নমস্কার, আমি সোহিনী ব্যানার্জি, আপনাদের পছন্দের তুবড়ি। আশা করি আপনারা এতদিনে আমাদের প্রোমোটা দেখে নিয়েছেন অ্যান্ড আপনারা অনেক ভালোবাসা আমাদের দিয়েওছেন। আমি কিন্তু ওখানে খুব প্রতিবাদী ডানপিটে একটা মেয়ে, যে বাড়ির মোটামুটি ছেলেই বলা যেতে পারে, সে অন্যায় কিন্তু একদম সহ্য করে না। আরও অনেক কিছু জানতে আপনারা দেখুন 28 মার্চ থেকে প্রতিদিন জি বাংলায় সন্ধ্যে 6টার সময় উড়ন তুবড়ি। নমস্কার, আমি স্বস্তিক। আপনারা সবাই জানেন আমাদের নতুন ধারাবাহিক আসছে উড়ন তুবড়ি, প্রত্যেকদিন সন্ধ্যে 6টার সময় জি বাংলার পর্দায়। আমি এখানে অর্জুনের ক্যারেক্টার প্লে করছি। অর্জুনের ক্যারেক্টারের ব্যাপারে আপনাদের যদি অল্প করে বলতে হয় তো আমি বলবো, অর্জুন এমন একটা ক্যারেক্টার যে বাড়ির ভেতর ঢুকলে মানে সেই ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এরকম টাইপ একটা ছেলে। কিন্তু সে যখন বাইরে যায় তার ক্যারেক্টারটা একদমই আলাদা। তার মায়ের ব্যাপারে কেউ যদি কিছু বলে বা তার মাকে দুঃখ দেওয়ার মতো কেউ কিছু করে, সেখানে 5 জন থাকুক 10 জন থাকুক, সে কিন্তু কাউকে ছাড়ে না। মানে মানে আপনারা দেখতে পাবেন, কিন্তু সেটা জানার জন্য আপনাদের দেখতে হবে উড়ন তুবড়ি প্রতিদিন সন্ধ্যে 6টার সময় জি বাংলার পর্দায়। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি সৌমি। এখন আমি রয়েছি উড়ন তুবড়ি সেটে। আমি হচ্ছি তুবড়ি দিদি ছোট বোন। তোমরা নিশ্চয়ই প্রোমো দেখে আমাকে চিনতেই পারছো। আমি কিন্তু আগে একদম অন্য ক্যারেক্টার ছিলাম, এখন আমি একটা চনমনে, তাই তিনি মানে উড়ন তুবড়ি দেখতে কিন্তু একদম ভুলবেন না। প্রতিদিন সন্ধ্যে 6টায় 28 তারিখ থেকে জি বাংলায় একদম চোখ রাখবেন, কেমন? নমস্কার, জি বাংলায় আগামী 28 তারিখ থেকে 28 মার্চ থেকে একটা নতুন ধারাবাহিক আসছে উড়ন তুবড়ি। সেখানে আমি কাজ করেছি। আমি আমার 3 মেয়ে, 3 মেয়েকে নিয়ে আমার সংসার, এবং আমি একটি দোকান চালাই, সেই দোকান আর আমার 3 মেয়ে, এই হচ্ছে আমার জগৎ। আমার হাজব্যান্ড কোনো একটি কারণে আমাদের ছেড়ে চলে গেছেন, তো এই যে 3 কন্যা নিয়ে মায়ের সংসার, এটাই হচ্ছে উড়ন তুবড়ির প্রথম দিককার গল্প। তারপর ক্রমশই গল্প এগোবে। তো আমি আশা করব আপনারা সবাই এই সিরিয়ালটি দেখবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা যা কিছু আছে সব আমাদের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ, নমস্কার। হাই, আমি জয়ন্ত দাস। আমি জি বাংলায় নতুন ধারাবাহিক উড়ন তুবড়িতে আসছি। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে কদমা। কদমা মানে কদমা সবসময় তার গুরু শিষ্য, মানে যে হিরো অর্জুন তার শিষ্য সার্কিট, তো হিরোর সমস্ত দেখভাল কদমা করে। প্রেম ভালোবাসা গুরু মারপিট যা কিছু করবে গুরুর সাথে সবসময় আমি থাকব। দেখতে বলবেন না, জি বাংলায় প্রত্যেক দিন 6টায় 28 মার্চ থেকে। সবাই খেতে থাকুন, সবাই খাওয়ান, অ্যাকশন। ঠিক আছে, কথা আছে।